শেরপুরের শ্রীবর্দী উপজেলাবাসী স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দূর দূরান্ত থেকে এখানে আসেন রোগীরা। এখানে বহির্বিভাগে প্রতিদিন প্রায় 350 ও জরুরি বিভাগে প্রায় 150 রোগী চিকিৎসা নেন। কিন্তু 31 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে 23টি চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন 8 জন। অন্যরা প্রেষণে জেলা কিংবা জেলার বাহিরে বিভিন্ন হাসপাতালে কর্মরত। এই অবস্থায় চিকিৎসক সংকটে যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এই অসুস্থ রোগীরা নিয়ে আসার পরে জরুরি বিভাগে এখান থেকে দিল উপরতলায়, আর 3 ঘন্টা পরে আমার শাশুড়িরে স্যালাইন লাগাইছে। অনেক মানে হাত পা ধরছি, অনেকদিন থেকে আসি ঘুরে যাইতেছি, শুধু দেখি যে দরজা খোলা, কোনো ডাক্তার নাই। ডিজিটাল অ্যাক্সিডেন্ট করার জন্য অনেক আমরা গরিব লোক অনেক কিছু আছি, তাদের আমাদের রেফার করে দিয়ে শেরপুর যাওয়া হতো। এছাড়া হাসপাতালে নেই চিকিৎসা সরঞ্জাম সহ প্রয়োজনীয় ঔষধ। লোকবল না থাকায় সেবা পাচ্ছেন না রোগীরা। এখানে আমাদের কনসালটেন্ট দরকার, আমাদের এখানে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, ENT, IA কনসালটেন্ট দরকার। কারণ কনসালটেন্ট আসলে রোগী ভর্তি বাড়বে, রোগীরও আসবে এবং রোগীরা বিশেষজ্ঞ সেবা পাবে। স্বাস্থ্য কমপ্লেক্সটির বিদ্যমান সমস্যার আশু সমাধান চান উপজেলাবাসী।